আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এত সরকার যায়, নতুন সরকার আসে, বাংলাদেশে এখন যে অবস্থা চলতেছে বন্যা নিয়ে, মোটামুটি সবার ধারণায় আমার মনে হয় সঠিক যে ইন্ডিয়া থেকে এই পানিগুলা অহেতুক শুধু বাংলাদেশকে একটু বিরক্তিকর অথবা একটু যন্ত্রণা দেওয়ার জন্য অথবা মানে পলিটিক্যাল বেড়াকলে ফাঁসানোর জন্য, দুর্বল করার জন্য হয়তো পানিগুলো ছেড়ে দিছে। হয়তো লোকের মুখের কথাতে কিন্তু অনেক সময় সত্যি কথা বাইর হয়, কিন্তু দুঃখটা হইল বাংলাদেশে এত সরকার চেঞ্জ হয় অথবা যে কোনো সরকারই আসুক, কেউ একটু চেষ্টা করে না যে বাংলাদেশের এই পানির সংকট অথবা পানির সমস্যাটা কিভাবে প্রতিরোধ করা যায় অথবা কোনো একটা সঠিক সমাধান বাইর করা যায়। কারণ যখন বাংলাদেশে পানির দরকার পড়ে তখন আমরা পানি পাই না, যখন পানির দরকার পড়ে না তখন আমাদের নাক পর্যন্ত পানি ছেড়ে দেওয়া হয়। সো আমি আপনি আমরা সবাই বুঝি যে এটা ইন্ডিয়ার করা ষড়যন্ত্র বলি, আর আমাদের সাথে যেমন খুশি তেমন খেলতেছে আর কি। কারণ আমরা তো কথা বলি না, কারণ আমাদের শেখ হাসিনা ম্যাডামই বলেন আর বিএনপির ম্যাডামই বলেন, সবাই ওই নিজের দেশের নিরীহ মানুষের সাথে সবাই রাজাগিরি দেখায় অথবা একদম শক্তিশালী বইনে যায়, কিন্তু আবার বিদেশিদের সাথে গেলে, স্পেশালি যখন পার্শ্ববর্তী দেশের কথায় বলি, ইন্ডিয়ার সাথে গেলে শেখ হাসিনা ম্যাডাম যেরকম মাথা নিচু করে থাকে পুরো পাপেটের মতন, এই বিএনপির নেতারাও সেমই করবে। কেউ এই কথাটা চিন্তা করে না, ইন্ডিয়া যেহেতু বারবার আমাদের সাথে এই ছলনাগুলা করতেছে নোটির মতো। সো নোটির ভালোবাসার চাইতে আমার এই ভালোবাসার দরকার নাই, ডাইরেক্ট কোন একটা সমাধান যেটাতে ইন্ডিয়া চাইলেও আমাদের এই ক্ষতিটা না করতে পারে। আর এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হইছে অথবা দৌড়ানি খেয়া দেশ ছাড়ছে, এখন ইন্ডিয়া আমাদের উপর একটা ষড়যন্ত্র অথবা আমাদেরকে কিভাবে চাপে আনা যায় সেই পরিকল্পনা করতেছে। সো আমাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, ইন্ডিয়া আমাদের বন্ধু নাকি শত্রু। এবং শেখ হাসিনা ম্যাডামের অবশ্যই কোনো রায় আছে এখানে যার কারণে ইন্ডিয়া এখন এই এই ষড়যন্ত্রগুলো করতেছে। সো আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত, যদি আমার দেশের প্রতি আমার টান থাকে তাহলে আমার দেশের লোক দেশ থেকে বিতাড়িত করলেও আমি এক দুইজন নেতাদের কারণে, এক দুইজন লোকের কারণে 170 মিলিয়ন অথবা 17 কোটি অথবা 18 কোটি মানুষের সাথে আমি এরকম খেলাটা খেলতে পারি না। সো যদি আওয়ামী লীগ সরকারের দেশের প্রতি বিন্দু মাত্র টান থাকতো তাহলে তারা এই কথাগুলো চিন্তা করে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে বলতে পারতো যে আপনি এই কাজটা করেন না, কারণ আমার সাথে যা করছে এটা তো সবাই করে নাই। অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগের ভক্ত আছে, আওয়ামী লীগকে মন প্রাণ জান দিয়ে ভালোবাসে এরকম লোক আছে। এখন আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা ম্যাডাম যদি আসলেই করে থাকে, আমি বলতেছি না উনি করছে অথবা উনি সম্মতি দিচ্ছেন, কিন্তু যদি আসলে উনি করে থাকেন তাহলে এটাতে কি প্রমাণ হয় না যে উনি দেশের প্রতি কোনো মায়া নাই, ওনার শুধু ক্ষমতার প্রতি মায়া আর টাকার প্রতি মায়া। কারণ ওনার ছেলে বিলিয়নের হয়ে গেছে, সো এই টাকা তো আমাদের দ্বারা সম্ভব না ফেরত আনা। এবং অন্যান্য যত কুকুর আছে আওয়ামী লীগের বলি আর বিএনপিরই বলি অথবা অন্য দলেরই বলি, দেশ থেকে যারাই টাকা লুটতেছে অন্যের টাকা, কেউই ভালো না, সবগুলাই কুকুর, কুকুরের বাচ্চা, এরা জারজ, আর না হলে মাতৃভূমি মাকে এভাবে বিক্রি করে না। সো এইগুলা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ইন্ডিয়ার সাথে আমাদের ভালো থাকা উচিত না খারাপ থাকা উচিত। এবং যেই দলই হোক দেশের ভালো যারা চায় না তাদেরকে বয়কট করা উচিত। এবারে ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের দেশে সম্পূর্ণ বয়কট করা উচিত, কারণ বিনা দোষে সংখ্যালঘুর একটা দোহায় দিয়ে বাংলাদেশের উপরে কিন্তু এখন বিভিন্ন দেশের, ভিন্ন ধর্মী দেশের কিন্তু কুনজর আনতেছে। সো ইন্ডিয়ান প্রোডাক্টের বয়কট করা উচিত এবং ইন্ডিয়ান এমবেসি পর্যন্ত বন্ধ করে দেওয়া উচিত, অথবা ইন্ডিয়ার সাথে আমাদের একটা শক্ত একটা কথা বলা উচিত অথবা শক্ত হওয়া উচিত। আরো না হলে বাংলাদেশ ফিলিস্তিন হইতে বেশি দেরি নাই, তিলে তিলে বাংলাদেশকে ইন্ডিয়া ওই ফিলিস্তিনের সাথে ইসরায়েল যেরকম করতেছে ওইভাবে বাংলাদেশটাকে গিলে ফেলবে। সো আমি জানি না আপনার কি মতামত, আমার মনে হলো এরকম, যদি একমত হন তাহলে জানাবেন। ধন্যবাদ।